অস্ত্রের জঞ্জনানি ছিল না, রাহাজানি ছিল না, ৭ টাকা চাউলের কেজি ছিল, ১০ টাকা তেলের কেজি ছিল, ১২ টাকা চিনির কেজি ছিল তখনকার সময়। আর আজকে আমাদের কি অবস্থা? ১০০ টাকা পেঁয়াজের কেজি, ৫০০ টাকা আদার কেজি, ১৫০ টাকা চিনির কেজি, প্রতিনিয়ত বাড়তেই আছে। আমাদের কাছে এইভাবে মনে হয় যে আমাদের দেশে কোন সরকার আছে কি নাই, থাকলে তো এই সমস্ত জিনিসের লাগাম টেনে ধরত, কিন্তু কেউ কথা বলে না, কেউ কোনো কিছু বলে না। এই গরিব দুঃখী মেহনতি মানুষ কোথায় যাবে? এরা খেয়ে না খেয়ে অর্ধারে আছে, এই খবরটাও কেউ রাখে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা জানেন গাজীপুরে গতকাল ইলেকশন হয়েছে, সেই নির্বাচনে যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। সেই প্রার্থী বাধ্য হয়ে, তা সে আগের মেয়র ছিল, বাধ্য হয়ে সে তার মাকে দাঁড় করিয়েছে। সেই প্রার্থীর মা বিপুল ভোটে নৌকার প্রার্থী থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা একটা সুন্দর একটা খুশির খবর আমাদের জন্য যে ইনশাআল্লাহ আমাদের সিলেটেও এই ২১ জুন ভোট বিপ্লব হবে, নীরব ভোট বিপ্লব হবে। আপনারা সবাই জানেন এই সরকারের আমলে মানুষ শান্তিতে নাই, সুখে নাই, সেই জন্য আমাদের পরিবর্তনের দরকার। কারণ যারা ব্যবসায়ী মানুষ আছেন, খেতে খাওয়া মানুষ আছেন, ব্যবসায়ীরা চলতে পারে না, ট্যাক্সের উপরে ট্যাক্স, বেটের উপরে বেট, শ্রমজীবী মানুষ যারা আছে তাদের কর্মসংস্থান নাই, এরা বেকার। আমাদের দেশের সিলেটের ম্যাক্সিমাম শিক্ষিত যুবক আজকে বেকার ঘুরছে, তাদের চাকরি পাচ্ছে না। আমি আপনার সাথে ওয়াদা করব, আমি যদি নির্বাচনে বিজয়ী হই আপনাদের ভোটে, আমি সিটি কর্পোরেশন থেকে আপনাদের চাকরি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা শ্রমিক ভাইরা যারা আছেন, একটা কথা বলে রাখি, আমিও শ্রমিক বান্ধব মানুষ, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানে ৪,০০০-৫,০০০ লোক কাজ করে, আমি তাদের সাথে চলি, তাদের দুঃখ কষ্ট আমি বুঝি। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা অন্য কিছু চিন্তা না করে, আমরা কিন্তু বিগত ১০ বছর দেখেছি আওয়ামী লীগের মেয়র সাহেবের আমাদের মহানগরী শাসন করেছেন, তখন ছিল ২৭টা ওয়ার্ড, এরপরে আরো ২ টার্ম দেখেছি আমরা অন্য দলের, তখনও ছিল ২৭টা ওয়ার্ড। এখন বিএনপি ইলেকশনে আসতেছে না, কারণ তাদের কথা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো ইলেকশন ফেয়ার হবে না, হয় নাই হবেও না, তাহলে আমাদের ইলেকশনে আসার কোনো প্রয়োজন নাই। সেই জন্য আমরা এসেছি আপনাদের ভোটের অধিকার আদায় করার জন্য। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সম্মানিত এলাকাবাসী, ২১ জুন নির্বাচনের দিন আপনারা গড়ে বসে থাকবেন না, দলে দলে ভোট সেন্টারে যাবেন, একজন আরেকজনকে নিয়ে যাবেন সাথে করে, গিয়ে আপনারা ভোট দিয়ে আসবেন। কেউ যদি বাধা দেয় আপনাদেরকে ভোট দিতে, আপনারা তার প্রতিবাদ করবেন যে আমার ভোট আমি দেব, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই এখানে। এই মনোবল আপনাদের যদি থাকে, আপনাদেরকে ২১ জুন ভোট দিতে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘক্ষণ থেকে আপনারা আমাদের বক্তব্য শুনতেছেন, আমি আরেকটি ওয়াদা আপনাদের সাথে এখানে করে যাই। আজকে এই কুমারগাঁও বাস স্ট্যান্ডে আপনারা ২১ তারিখ ভোট দেন, দিয়ে আমাকে ৫ বছরের জন্য মেয়র বানান। যদি আমি আপনাদের কাজ করতে না পারি, আপনাদের ইউনিয়ন, আপনাদের রাস্তাঘাট যদি আমরা শহরের মতো করতে না পারি আপনাদের আপনাদের সাথে নিয়ে, তাহলে এর পরবর্তী ৫ বছর আমাকে এই কুমারগাঁও বাস স্ট্যান্ডে আপনারা দেখবেন না, আমি ভোট চাইতে আসবো না ইনশাআল্লাহ।
যদি কাজ করতে পারে তাহলে আপনাদের কাছে আমি ভোট চাইতে আসব। আজকে আর বেশি বক্তব্য দেব না, আপনারা আপনাদের কাছে আকুল আবেদন আমার করতেছি, আপনারা সবাই বুটে যাবেন, সেন্টারে যাবেন, আপনাদের ভোটাধিকার আপনারা প্রয়োগ করবেন, কারো কথা আপনারা শুনবেন না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে আপনাদের খেদমত করতে পারি, আপনাদের কাজে আসতে পারি, সেই সুযোগটা আপনারা আমাকে দান করে দেন। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে এই শেষ বয়সে এসে আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেয় জনগণের সেবা করার জন্য, আমি নিজেকে অধন্য মনে করব। আমার বাকি জীবন আমি চাই আপনাদের মাঝে বিলিয়ে দিতে, আমি নগরপিত হতে চাই না, আমি আপনাদের একজন সেবক হতে চাই। আপনারা সবাই সুস্থ থাকেন, 21 জুন পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করুক, সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আদাব।